थाना सदीप थाना जो नाम ठिकाना बोले जो विपदे पड़ी 100% निश्चित थकबें जो अपने नाम ठिकाना गोपन रखा है जेको तथ्य आईन श्रृंखला संक्रांत खबर जेको गोपन विषय जेको अपराध अपना मोबाइल माध्यम द्रुत विचार सह तात्क्षणिक व्यवस्था नीब और जो अपना ट्रिपल नाइने फोन करें तो ट्रिपल नाइने क्योंकि को टा काटा जाए अपने मोबाइल बैलेंस काटा जाए अपनी फोन दिए जो अपने समस्या बोलें तो ट्रिपल नाइन थे जानते हमें तात्क्षणिक व्यवस्था जेको विषय पाप जानें सालटा एक बांगला को बोले रखा एक जगह যে কায্য হয় এই কায্যগুলো মূলত স্বচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হয় তো বিগ পলিসিংয়ে যদি আপনাদের সে সমস্যাগুলো আপনারা উল্লেখ করেন তাহলে আমরা যদি সমাধান করে দিতে পারি তাহলে তো কায্য হবে না কি বলেন এইখানে বাজার কমিটির যে ব্যবসায়ীরা বাজার কমিটির সদস্য সহ যে ব্যবসায়ীরা আপনারা আছেন অথবা বিভিন্ন এলাকা তো আপনাদের কাছে মেসেজ করেছে যে আমরা অত্যন্ত সারা मानसिक सामाजिक मर्यादा के खुन्न कर विरत प्रयोजन नहीं कायदा करते देखें प्रचुर क्षति है सब किसी क्षति है अपना के मामला है फरिदपुर जो है टाका खरच करा लगे अपना फसल नष्ट है जेखने कार्य करें शत शत एकर जमीन फसल नष्ट है परवर्ती देखा जाए क्या अपना समाधान हो गए क्योंकि ये फसल जो नष्ट हल ये तो फिर पाबें ना एवं अपना अर्थनिक अर्थनैतिक भाव क्षतिग्रस्त हैं हमें आशा करूँ अपना कार्य थे बरत थकबें बजारे किस विषय उल्लेख करब जो बजारे सालता बजार हमारे सालता प्राण केंद्र हमें सालता सब जो सब बड़ बजार आम कानपुर बजार फुलबाड़िया बजार गोदपुर बजार नदीघाटी जिस सब बड़ बजार आज प्रत्येक बजारे बुक परिचय मत करब ये बजार जो समस्यागुल बजार समस्या समाधान करार्जन व्यवस्था ग्रहण करब अपने जो सब समस्या सुनलाम সব বিষয়ের দৃষ্টিকে শুরু করছি প্রথমত বাজারে আমাদের সালতা বাজার প্রচুর যানজট আপনারা জানেন যে বাইপাস চালু হওয়ার পরে যানজট এর কিছু কারণ আছে প্রথমত যে মহেন্দ্র স্থান এবং অটোবাইকের স্থান এই স্থান না থাকার কারণে রাস্তার উপরে এগুলো অবস্থান করে যার কারণে দুটি গাড়ি একসাথে আসলে যাতায়াত করতে পারে না তো আমি এই স্থানের ব্যাপারে दोकान আর বাকি যে সমস্যাগুলো এগুলো আমরা ব্যবস্থা নেব বাজারে নিরাপত্তার জন্য সবচেয়ে বেশি পদক্ষেপ নেওয়া প্রয়োজন বাজার নিরাপত্তার জন্য আপনারা জানেন যে বাজারে পর্যাপ্ত লাইট নেই আমি দেখছি কালো জনতা দিবস থেকে ভিতরে আসার পথে অনেক জায়গায় কোনো অন্ধকার থাকে রাস্তা আমি আপনাদের অনুরোধ করব আপনি যদি মনে করেন যে আমি করবো না আর একজন করবে তাহলে কেউ করবে না আপনার দোকানের সামনে একটা লাইট লাগান ওই লাইটটা রাত্রে চালু রাখেন লাইটের একটা ছোট করে একটা লোহার বক্স তৈরি করে লাইটটা ফিক্স করে দেন তাহলে আপনার দোকানের নিরাপত্তার জন্য আপনাকে চিন্তা করতে হবে